দেখেন যে যে জায়গাটিতে দাঁড়িয়ে মানুষ বাসে উঠবে সেই জায়গাগুলো কিন্তু একদম বন্ধ, কোনো সুযোগ নাই। কোথাও কোনো সুযোগ নাই। দেখেন পুরো রাস্তা কোথাও ফাঁক নাই, চারিদিকে চারিদিকে আটকায় রাখছে রাস্তা। এটা হচ্ছে নামে রাস্তা, কিন্তু দেখেন মানুষ উঠার মতো কোনো, এটা মানুষ যে উঠবে, একটা মানুষ উঠা কত বিপজ্জনক এবং ভয়ঙ্কর অবস্থা দেখেন। হ্যাঁ, কত বিপদের মধ্যে আমরা দিন কাটাচ্ছি দেখেন। হ্যাঁ দেখেন, এখান থেকে প্রতিদিন যে টাকাটা তোলা হয় এই টাকাটা আপনার থানায় পায় এক ভাগ, টহল পুলিশ পায় এক ভাগ, লাইনম্যান থাকে একজন সে পায় এক ভাগ, আর একটা ভাগ পায় আপনার যারা ঝাড়ুদার, এরকম দিয়ে চারটে পাঁচটা ভাগ হয়ে যায় আর কি, বুঝছেন। এখানে কোথাও একটু দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, বাসে উঠবেন বাসে ওঠার কোনো সুযোগ নাই, হাত ভাঙবে পা ভাঙবে নাক ভাঙবে ঠ্যাং ভাঙবে দেখারও কেউ নাই। দেখেন গোটা রাস্তাটা কিন্তু ব্লক হয়ে আছে, অথচ পাশেই পুলিশের কন্ট্রোল রুম, আমরা জানি শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম, সেখানে শত শত পুলিশ আছে। এলা অবস্থা দেখেন, দেখেন এই হলো আমাদের দেশ। মনে হয় কি যে এদেশের কোনো মা বাপ নাই, এই জাতির কোনো ধর্ম নাই, নীতি নাই, কিছু নাই, কোনো প্রাণীর সাথে এদেরকে তুলনা করা হবে আজ তো বোকামি আর কি। দেখেন অবস্থা, দেখেন দেখেন অবস্থা।